মাঝরাতে ভয়ঙ্কর দুর্ঘটনা লাইনচ্যুত হল সবরমতি আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও চারটি কামরা লাইন থেকে ছিটকে পড়ে যায় পাশের ট্র্যাকে নাড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে দুর্ঘটনা জেরে আহত হয়েছেন ট্রেনের একাধিক যাত্রী আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে দুর্ঘটনায় কারোর মৃত্যু হয়নি বলে জানা গেছে রবিবার মধ্যরাতে রাজস্থানের আজমের কাছে মাদার রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরত্বে দুর্ঘটনাটি ঘটে রাত একটা নাগাদ সবরমতি আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল হঠাৎই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ইঞ্জিন পর লাইন থেকে ছিটকে যায় ঝাঁকুনিতে বহু যাত্রী আঘাতপ্রাপ্ত হন তাদের উদ্ধার করে প্রথমে আজমে স্টেশনে নিয়ে যাওয়া হয় প্রাথমিক শুশ্রূষা করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি আহত যাত্রীদের মধ্যেও কারোর অবস্থা সংকটজনক নয় বলেই জানা গেছে যাত্রীরা জানিয়েছেন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন সবাই হঠাৎ তীব্র ঝাঁকুনি ও বিকট শব্দ কানে আসে একে অপরের ছিটকে পড়েন অনেকের মাথা ফেটে যায় হাতে পায়ে চোট পেয়েছেন অনেকেই ছুটে আসে জিআরপি অতিরিক্ত ডিভিশনের রেলওয়ে ম্যানেজার সহ রেলের অন্যান্য শীর্ষকর্তারাও দুর্ঘটনাস্থলে পৌঁছান রাত থেকেই উদ্ধার কাজ শুরু হয়েছে লাইনচ্যুত কামরা ও ইঞ্জিনকে ট্র্যাকে তোলার চেষ্টা করা হচ্ছে তবে কি কারণে দুর্ঘটনাটি ঘটলো তা এখনো জানা যায়নি ব্যুরো রিপোর্ট আর ই নিউজ